ডিয়ার ভিউার্স আজ আপনাদের সাথে হাইড্রোডিক স্ট্রাকচারের অন্য দুটি গুরুত্বপূর্ণ টপিক্স স্কাউট ডেপথ অ্যান্ড শিট পাইল এবং সঙ্গে আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম প্রোটেকশন ওয়ার্ক এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এর আগে আপনাদের সঙ্গে আমরা হাইড্রোডিক স্ট্রাকচারের অন্য অনেক লেকচারগুলো নিয়ে আলোচনা করেছি যারা ওই লেকচারগুলো দেখেনি তাদেরকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে ওই লেকচারগুলো দেখে নেবেন তাহলে আজকের লেকচারটি কিন্তু বুঝতে অনেক সহজ হবে প্রথমে আমরা স্কোয়ার ডিপ এবং সিট পাইড নিয়ে কথা বলি হট ডিম এবং স্কোয়ার ডিপ স্কোয়ার ডিপ বলতে বেসিক্যালি আমরা কী বুঝি আমরা যেটি বুঝি সেটি হলো ধরুন এটি একটা উয়ার আর ব্যারেজ এবং এই উয়ার আর ব্যারেজের কিন্তু একটা ফ্লোর আছে সেই ফ্লোরটা কিন্তু একটা ইম্পারভিয়াস ফ্লোর এই একটা সময় কিন্তু এই ফ্লোরের লেন্থটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আমাদের আমাদের যে দেন যে সার্ফেস সেটা কিন্তু শুরু হবে তার মানে আমাদের এই ফ্লোরের ইন পয়েন্ট এবং আর্দেন সার্ভেসের যে কন্টাক্ট এখানে একটা জয়েন্ট থাকে মানে জয়েন্টের মতো এটা ঠিক আছে তো যখন এর উপর দিয়ে ওয়াটার এরকম ফ্লো হবে সারফেস ফ্লো হবে তখন কিন্তু ওয়াটার যে এইখানে একটা বাধার সম্মুখীন হবে যখনই বাধার সম্মুখীন হয় তখনই কিন্তু এখানে ভেলোসিটি কনসেনট্রেশন ঘটে এবং সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আপনার দ্রুত গতিতে পানিটা যায় দেড়শয় এখানে এক ধরনের মানে যে সার্ফেস থাকে আপনার যে সয়েল থাকে সেই সয়েল লেয়ার যেহেতু পারভিয়োস এবং নরম সেক্ষেত্রে সেখানে কিন্তু এক ধরনের আপনার স্কোয়ার ঘটে মানে খুয়ে যায় মাটি বুঝতে পারছি তো এটাই হলো সেই স্কোয়ার আর যত ক্ষয়ে যাবে তত যা ডেপ কিন্তু বাড়বে ওকে এখন অনেক যদি অনেক বেশি স্কোয়ার ডেপ হয়ে যায় বা অনেক বেশি স্কোয়ারের প্রবণতা থাকে তখন কিন্তু আপনাকে সিট পাইল দিতে হবে এটাকে প্রতিরোধ করার জন্য এবং একটা বিষয় হলো স্কোয়ার ডেপ যতটুকু হবে শিট পাইলের লেন্থও কিন্তু ততটুকুই হবে এই হলো কনসেপ্ট হ্যাঁ তো আমরা মোটামুটি বিষয়টা বুঝলাম স্কোয়ারডেপ তো শিট পাইলের কনসেপ্টটি এখন আমরা দেখি একটা ফিগারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং সাথে একটা এক্সাম্পল দেখতে পারছেন আপনার এখানে কিন্তু আছে তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো আমি এটা দেখাচ্ছি যে ধরুন এটা একটা সারফেস ওয়াটার সারফেস এবং তার এলি এই যে আপনার এই যে এই যে জিরো দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ডেটাম লাইন হ্যাঁ ডেটাম লাইন এই ডেটাম লাইন থেকে এই পয়েন্টটা ওয়াটার সার্ফেসের এল হলো সেভেন্টিন আর এই যে বেড লেভেল বেড লেভেলের টপ সার্ভেসের আর এল হলো এখন আমি যদি এই ওয়াটার সার্ফেস থেকে হুম ওয়াটার সার্ফেস থেকে স্কোয়ার ডেপথকে ক্যালকুলেশন করতে চাই কোনোভাবে ঠিক আছে এটা হলো আমাদের এক্স আর একটা ফরমেট যে সাহায্যে আমরা খুব সহজেই এই কাজটা করতে পারি আমি দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলস তাহলে আপনারা বুঝতে পারবেন বেসিক্যালি এটি আমরা ল্যাসিস থিওরি অনুযায়ী বলতেছি রিসার্চার ল্যাসি বেসিক্যালি এই সূত্রটাকে বিল্ড আপ করে উনি বলছেন যে আপনার একেবারে ওয়াটার টপ সারফেস থেকে একেবারে যত পর্যন্ত স্কোয়ার হবে স্কোয়ার হবে তত পর্যন্ত যে ডেপ সেটাকে এক্স আর তারা উনি রিপ্রেজেন্ট করেছেন ঠিক আছে আচ্ছা এবার এক্সটা কি এক্সটা হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ জিরো আপ স্ট্রিমের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এক্সের মান তো আপনি যদি আপ স্টিমের ক্ষেত্রে এটি করেন তাহলে এখানে ওয়ান পয়েন্ট টু ফাইভ বসবেন আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো বসবেন বসানোর পর এখান থেকে আপনি টোটাল এই সার্ফেস থেকে এই পর্যন্ত ডেপটা কিন্তু আপনি পেয়ে মানে এই এক্স আরটা পেয়ে যাবেন ওকে তো এই আর এর মানটা কোথেকে পাবেন আর এর মানটা হলো এইখান থেকে পাবেন দেখুন আর ইজ গল টু ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কিউ স্কোয়ার বাইফ ওয়ান থার্ড এটা দুটাই এম্পারিক্যাল ফর্মুলা এটা ম্যাট্রিক ইউনিটে আর পয়েন্ট নাইন কিউ স্কোয়ার বেব অন এটা এ ইউনিটে ওকে এখন এখানে দেখতে পাচ্ছেন একটা এফ আছে একটা কিউ আছে কিউটাকে আর এফটা কি যদি কখনো ওয়াটারের ফল এই যে কিউ ডিচার্জ যদি এরকম হয় আর যদি এই যে আপনার যে ইয়েটা আপনি যদি দেখতে পাচ্ছেন এটা একটা সেকশন এখন এর অবশ্যই আপনার যদি এরকম আমি চিন্তা করি এটা রিভার ওকে এটা হলো আপনার সেই স্ট্রাকচার হ্যাঁ এটা হলো তার বি ওকে বুঝতে পারছেন আর এই স্ট্রাকচারটা দেখতে যখন যদি আপনি কেটে দেন তাহলে দেখতেই হলো সেকশনটা মোটামুটি এরকম ওকে তাহলে আমি বলতে পারছি যে এই হলো আমার ডিসচার্জ এবং তা যদি বিদের ভাগ করি তাহলে আমার পার ইউ পার ইউনিটে আর কি আমার সেই ডিসচার্জটা শো করবে আর কি ওকে তো সেইটাই কিউ আর এফ হলো আপনার সিল্ক ফ্যাক্টর একটা ওয়ান পয়েন্ট সেভেন সিক্স আন্ডার রুড স্কোয়ার রুট অফ ডিএম ডিএম হলো অবশ্যই ওই যে আপনার যে ম্যাটেরিয়ালস সেই ম্যাটেরিয়ালসের সাইজ এটা অবশ্যই মিনিমিটারে ইনপুট করতে হবে এখানে ক্লিয়ার তাহলে আমরা মোটামুটি টোটাল সম্পূর্ণটাই ইম্পেরিক্যাল ফর্মুলা এবং আমরা সবগুলোই কিন্তু দেখলাম যে কীভাবে এগুলোকে ক্যালকুলেশন করতে হয় এখানে লিখছে দেখুন ডিএম হলো অ্যাভারেজ ডায়ামিটার অফ দ্য বেড ম্যাটেরিয়ালস উইথ ইন দ্য স্কোয়ার জোন ডেপথ মানে এই জোন স্কোয়ার ডেপথের আপনার যে ম্যাটেরিয়ালস আছে তার হলো আপনার অ্যাভারেজ ডায়ামিটার এটা কিন্তু ভুল করা যাবে না এটা অনেকে ভুল করে ফেলে যে এই যে যতটুকু স্কোয়ার ডেথ হতো অতটুকুর মধ্যে যে ম্যাটেরিয়ালসটা আছে সেই ম্যাটেরিয়ালসের কিন্তু অ্যাভারেজ ডায়ামিটার যত ম্যাটেরিয়ালস কারণ আমি দেখবো একটা অঙ্ক দেখাবো আপনারা তখন ক্লিয়ার হবেন বিষয়টি তো এই হলো মোটামুটি স্কোয়ার ডেট এবং শিট পায়ের কতটুকু এটাতে বুঝলেন তো এখন তাহলে স্কোয়ার ডেট আমি কীভাবে বের করতে পারি এই দেখুন টপ সার্ভিস থেকে আপনি যদি একদম বটম যতটুকু স্কোয়ার হবে অতটুকু জানেন তাহলে আপনি কি এই বেড বেড লেভেলে যদি হারেল জানেন এই দুটা এইটুকু তাহলে মান জানতে পারবেন আপনি মানে টপ সার্ফেস থেকে বেড লেভেলের ডিস্টেন্স কত এতটুকু জানলে আপনি সেখান থেকে যদি এই টোটালটা থেকে এতটুকু বাদ দিয়ে দেন আমি দেখাচ্ছি আপনাকে এই যে এতটুকু থেকে যদি আপনি এতটুকু বাদ দিয়ে দেন তাহলে তো আপনি ডি পাবেন স্কোয়ার খুব সহজেই এটা আপনি ডিটারমেন্ট করতেন যেটা আমি সূত্রগুলো দেখলাম তার মাধ্যমে আশা করি বিষয়টি বুঝতে পারছেন খুবই সিম্পল একটা বিষয় এবার আমি একটা ম্যাথ দেখি ম্যাটের বলা হচ্ছে এইগুলো ম্যাটির গিভেন ডেটা আর বলা হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন আর এল এর পয়েন্টে হুম বিভিন্ন আর এল এর পয়েন্টে আপনাকে বিভিন্ন মাপ ভ্যালু দিয়ে দিচ্ছে বেড ম্যাটেরিয়ালসের মানে আসলে স্কর তো হচ্ছে তাহলে প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ম্যাটেরিয়ালসের আপনার কিন্তু সাইজ বিভিন্ন রকম হবে হ্যাঁ তো এখানে দেখুন যে এখানে এই হলো জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ সেখানে ম্যাটেরিয়ালসের ইয়ে তার থেকে পাঁচ মিটার উপরে সরি পাঁচ ফিট উপরে আপনার এটা হলো পয়েন্ট জিরো সিক্স ফাইভ ম্যাটেরিয়ালসের আপনার সাইজ পার্টিকুলার যে ডি ডি বলতেছিলাম সেটা ডায়ামিটার আর এ থেকে পাঁচ মিটার নিচে হলো পয়েন্ট জিরো এইট টু তার থেকে দশ মিটার নিচে মানে জিরো থেকে দশ মিটার নিচে হলো পয়েন্ট জিরো নাইন ফাইভ আশা করি বিষয়টি বুঝতে পারছেন এখানে বোঝার আছে কেয়ারফুল হতে হবে এখানে আমি বলতে চাচ্ছিলাম এই লাইনটার কথা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এই লাইনটা ওকে এইগুলো হলো আপনার এই যে পাঁচ মিটার এটা হলো জিরো লাইন এই হল পাঁচ মিটার এই হলো মাইনাস পাঁচ এটা হলো মাইনাস দশ ওকে এবং প্রত্যেকটা লাইনে কিন্তু আপনার ম্যাটেরিয়ালসের যে সাইজ সে সাইজগুলো দিয়ে দেওয়া আছে এখন আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে এটা হলো এই লাইনের মানে এই লাইনের উপর এখন এই লাইনের একটা ইনফ্লুয়েন্স আছে এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন আর কি বলছি এই লাইনের একটা ইনফ্লুয়েন্স আছে এই লাইনের একটা ইনফ্লুয়েন্স আছে এই লাইনের একটা ইনফ্লুয়েন্স আছে তাই না ইনফ্লুয়েন্স আছে মানে ইনফ্লুয়েন্স আছে মানে আপনি যদি এই জায়গার পার্টিকের ডায়ামিটার আপনি জানেন তাহলে মোটামুটি এদিক থেকে অর্ধেক এদিক থেকে অর্ধেক আপনার পার্টিকগুলো মোটামুটি এই মান শো করবে ওকে বিষয়টা বুঝতে পারছি মানে এর ইনফ্লুয়েন্সটা কিন্তু এদিক থেকে অর্ধেক এবং এদিক থেকে অর্ধেক ডিস্টেন্স আছে মানে একটা অ্যাভারেজ একটা চিন্তা করার বিষয় হ্যাঁ তো বুঝতে হবে আপনাকে কতটুকু কার ইনফ্লুয়েন্স আছে যেমন আমি যদি বলি এই যে এটার কথা বলি এর ইনফ্লুয়েন্স কে এদিকে থাকবে আবার এদিকেও থাকবে ওকে আবার এই লাইনের ইনফ্লুয়েন্স এদিকে থাকবে এদিকে থাকবে আবার এই লাইনের ইনফ্লুয়েন্স এদিকে থাকবে এদিকে থাকবে এই লাইনের ইনফ্লুয়েন্স এদিকে থাকবে এদিকে থাকবে এইভাবে কিন্তু আপনার একবারে স্কোয়ার ডেপ পর্যন্ত নিচে চলে যাবে ওকে তো এখানে যেহেতু সবগুলো পাঁচ পাঁচ ডিস্টেন্স আপনার অনেক সহজ হয়েছে যদি এরকম হতো পাঁচ পাঁচ ডিস্টেন্স না হতো কথার কথা এখানে ধরুন আপনার পাশের জায়গায় আপনার ছয় আছে কথার কথা যদি এটা ছয় হতো তাহলে আপনি বলতেন এদিকে আপনার তিন আছে আর এদিকে আপনার তিন আছে। ওকে এইভাবে কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এটা কিন্তু ভুল করা যাবে না ভুল করলে কিন্তু আপনি একটা মানে দেখবেন যে অঙ্কগুলো কিন্তু এলোমেলো হয়ে যাবে ঠিক আছে এবং যখন কোশ্চিন্স হয় তখন কিন্তু এগুলোই আপনার একটু প্যাস সারা দিয়ে থাকেন যে এগুলো কীভাবে আপনি সলভ করতে পারেন এটা দেখার জন্য তো এইভাবে আপনি সুন্দরভাবে এই কার কোনো একটা লাইনের আপনার ইনফ্লুয়েস কতটুকু পর্যন্ত আছে সেটা দেখে দেখে আপনি ক্যালকুলেশন করবেন এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই লাইনটা ফাইভের লাইন ঠিক আছে এখন দেখুন এই বেড বেড এই বেড ছিল কতটুকু এখান থেকে জিরো থেকে ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন আর এখান থেকে এই লাইনটা হলো ফাইভ তাহলে আমি যদিও আমি স্কেলে আঁকি নি আমি জাস্ট আরবিটর এঁকেছি যার কারণে এরকম হয়েছে তো এখানে এটুক হল পয়েন্ট ফাইভ সেভেন যদি ইম্পসিবল স্কেল অনুযায়ী করলে পয়েন্ট ফাইভ সেভেন এখান থেকে এই পর্যন্ত তাহলে আমরা যদি বলা হয় যে এই লাইনের এই যে পয়েন্ট জিরো সিক্স ফাইভকে আমি কতটুকু ডিস্টেন্সে চিন্তা করবো মানে এই যে ম্যাটেরিয়ালসের সাইজ এই ম্যাটেরিয়ালসের সাইজটা এখানে কতটুকু ডিস্টেন্স মধ্যে এক্সিট করতে চাই এটাই আপনাকে বের করতে হবে তাহলে এই ম্যাটেরিয়ালস এখানে আছে এদিক থেকে আমি তার অর্ধেক নিলাম যেহেতু ফার্স্ট মিটার উপরে আসে তাহলে মানে এখান থেকে এইটুকু ডিস্টেন্স যেহেতু পাঁচ মিটার তাহলে এদিক থেকে অর্ধেক নিলাম আর উপরের থেকে নিব কারণ উপর থেকে অর্ধেক দিতে পারতেছি না কারণ অনলি আছে উপরে পয়েন্ট ফাইভ সেভেন আড়াই মিটার আপনি নিতে না তাহলে এদিকে টু পয়েন্ট ফাইভ আর এদিকে আপনার পয়েন্ট ফাইভ সেভেন এই দুটো যোগ করে যাওয়া হবে থ্রি পয়েন্ট জিরো সেভেন এটা হলো এই ম্যাটেরিয়ালসের ইফেক্ট তাহলে এই ম্যাটেরিয়ালসের ইফেক্ট হল থ্রি পয়েন্ট জিরো সেভেন ডিস্টেন্স পর্যন্ত এবার আমি আসি এই ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এই ম্যাটেরিয়ালসের এদিকে হলো টু পয়েন্ট ফাইভ আর এদিকে হলো টু পয়েন্ট ফাইভ কারণ এই ম্যাটেরিয়ালস এখানে ছিল ফাইভ এখন যদি এখানে ছয় হতো তাহলে আমি লিখতাম এদিকে টু পয়েন্ট ফাইভ আর এদিকে থ্রি মানে ফাইভ পয়েন্ট ফাইভ লিখতাম এখানে বলতে পারছি বিষয়টা ক্লিয়ার হতে হবে কিন্তু তো যাই হোক এখানে যেহেতু পাস আছে তাই এদিকে অড়ায় এদিকে অড়ায় তাহলে আলটিমেটলি এটা হলো পাস পাঁচ বাকি সবই পাস কারণ আসলে সবগুলো একই ডিস্টেন্স এইভাবে আপনি হিসাব করে করে কতটুকু ইনফ্লুয়েন্স আছে সে এই ম্যাটেরিয়ালসের কতটুকু ইনফ্লুয়েন্স আছে সেটা হিসাব করে করে আপনি এখানে বসাবেন তো এইভাবে দেখুন আমি সবগুলো বসালাম পাস 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 আর সবার নিচে হলো ওই যে ডিস্টেন্স ওই ডিসটেন মানে ওই ডিস্টেন্সগুলো যা যোগ করে ভাগ করে দিলে আমি অ্যাভারেস্ট পার্টিকুলার ডায়ামিটারটা পেয়ে গেলাম ডি অ্যাভারেজটা পেয়ে গেলাম ডি অ্যাভারেজটা অবশ্যই মিলিমিটার ইনপুট করবো মিলিমিটার ইনপুট করার পর সেখান থেকে সিল ফ্যাক্টর বের করবো সিল ফ্যাক্টর পেয়ে গেলাম আর পেয়ে গেলাম যেহেতু এটা ফিটে আসে তাহলে এর মান আমি যেখান থেকে বের করতেছি এই যে এইটা পয়েন্ট নাইন জিরো এটা ইনপুট করলে এই মানটা পেলাম এবার আমি আপ স্ট্রিমের ক্ষেত্রে ডি আর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ডি বের করব তো আপ স্ট্রিমের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ ডাউন স্ট্রিমের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ জোর আর ওয়াই ওয়াইটা কি এখন খেয়াল করবেন ওয়াইটা কি আমি ডি বের করতেছি তাহলে কী করবো আমি আমি হলো যে এই টোটালটা বের করবো আর দ্বারা বের করার পর এক্স আর দ্বারা বের করবো টোটালটুকু তারপর হলো এইটুকু বাদ দিবো তো এইটুকু বাদ দিবো এইটুকু কতটুকু এইটুকু তো বাদ দিতে হবে এখন এইটুকু হলো আপনি এই যে সতেরো দশমিক আটচল্লিশ ওয়াটারের লেভেল আর হলো বেড লেভেল এই দুটো বিয়োগ যেহেতু আর এল এর হিসাব তো এখান থেকে হিসাব তো এই জন্য এই লেভেল আর এই লেভেল বাদ দিলে মাস্কটুকু টুকু পাবেন এই জন্য আমি এখানে লিখছি ওয়ার মানুষগুলো ওয়াটার লেভেল মাইনাস বেড লেভেল বাদ দিলে এতটুকু পাবেন এই এই এতটুকু এইখানে বসাবেন বসালে আপনি সেখান থেকে আপ স্টিম পাবেন আলটিমেটলি একইভাবে ডাউন স্টিম পাবেন আর যদি যখনই আপনি আপ স্টিম ডাউন স্টিম পেয়ে যাবেন তখনই আপনি এই যে সিট পাইলের এখন তো ডেপটি তো সিট পাইল দিতে হবে তাই না এখন আপনাকে বলতে হবে যে এই জিরো লেভেল থেকে কোথায় সিট পাইলের অবস্থান আছে সিট পাইলের যে তলা মানে এই যে সিট পাইলটা তুলনির একটা সিট পাইল দিলেন কথার কথা একটা সিট পাইল দিলেন এই শর্ট পাইলের যে বোটমটা এই বোটনটা জিরো লেভেল থেকে কোথায় আসে এটা বলতে হবে তো আপ স্টিমের ক্ষেত্রে সিট পাইলটা হলো বটম লেভেল যেহেতু আপনার সার্ফেস হলো ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন মানে আপনি যেটা করতেছেন এটা হলো এই আপ স্টিমের ক্ষেত্রে সিট পাইলের ডেপথ হলো ফাইভ পয়েন্ট ফোর নাইন ওকে আর এখানে হলো সিট পাইলের ডেপথ হলো বারো দশমিক নাইন এইট এটা হলো ডা এই স্কোয়ার ডেপথের ডেপথ তার আলটিমেট সিট পাইলের ডেপথ তো এখান থেকে এই এটা হলো ফাইভ পয়েন্ট ফোর নাইন ওকে এখন বিষয়টা হলো যে আপনার এই জিরো লেভেল থেকে এর বোটম কতটুকুতে আছে তাহলে জিরো লেভেল থেকে বোটম কতটুকুতে আছে আমি যদি বলি খেয়াল করবেন বিষয়টা যে জিরো লেভেল থেকে এইখান থেকে যদি সেটা ফাইভ পয়েন্ট ফোর নাইন হয় তাহলে জিরো লেভেল থেকে আপনি চিন্তা করে দেখুন তো এখান এইখান থেকে এইটুকু 557। ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন তাই তো বিষয়টা কিন্তু বোঝার এখান থেকে এটুকু হলো ফাইভ তাহলে আপনার জিরো লেভেল থেকে সে কোথায় আছে। এটা আপনাকে এই জন্যই বলতেছি আমি এটা বোঝার যে ফাইভ থেকে যদি আপনি ফাইভ বাদ দেন তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে জিরো থেকে সে আরও আপনার নিচে আছে পয়েন্ট ফিট ওকে আর যখন আপনি বোটম এলিভেশন ফর ডাউন স্ট্রিমের ক্ষেত্রে করবেন তখন ফাইভ পয়েন্ট থেকে আবার এই যে এখানে যেটা বারো দশম নাইন হ্যাড করলেন তা বোঝা যাচ্ছে জিরো থেকে এর এই যে পাইলার যে বোটম এই বোটমটা হলো বার সাত দশমিক চার এক ফিট নিচের দিকে আছে ওকে এইভাবে আমরা মোটামুটি ক্যালকুলেশনটা করব এবার শোনা আমাদের পরবর্তী অংশ আপ স্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিম প্রোটেকশন ওয়ার্ক আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের ওয়ার্ক কিন্তু করি কিন্তু প্রোটেকশন ওয়ার এক্সট্রা কিছু করতে হয় সেটাই এখানে আসলে মেন যে বলা হচ্ছে বেসিক্যালি যেটা যে প্রোটেকশন ওয়ার্ক বেসিক্যালি কেন করা হচ্ছে আমার যে আমরা সিট পায়ে দিলাম সব কিছু করলাম তারপরেও আমাদের যখন ফ্লোটা শেষ হচ্ছে ফ্লোটা শেষ হওয়ার পর আমরা তাকে ছেড়ে দিতে পারতেছি না তাকে কিন্তু আরও একটা নির্দিষ্ট ডেন্সটে অতিক্রম করার পর আপনারা এখানে দেখতে পারছেন এই যে দেখুন একটা উইয়ার এই তার ফ্লোর ফ্লোরটা এই জায়গাটাতে শেষ হয়েছে এবং তারপরে কিন্তু আরও তার তাকে আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে দেখুন এদিকে একটা অংশ এবং এদিকে একটা অংশ তারপরে যে আস্তে তাকে সারতেছি অ্যাপ একদম লুজ ফরমেশনে ঠিক আছে তো এটাই হলো প্রোটেকশন ওয়ার্ক সেটা আপ স্ট্রিম ডাউন স্ট্রিম দুই জায়গাতে করা যেতে পারে তো প্রোটেকশন আর বেসিক্যালি দুই রকমের এটার কারণটা হচ্ছে যে সয়েল আসলে খুব এই যে আপনার হাইড্রিক স্ট্রাকচারে আসলে অনেক বেশি আনসার্টিনিটি থাকে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে আসলে খুব বেশি ম্যাথমেটিক্যাল দিয়ে এটাকে একেবারে অ্যাকুরেট করাটা একটু ইম্পসিবল যার কারণে আর কি এইভাবে অনেক বেশি সেফটিকে ইনশোর করতে হয় তো এই জন্য দুই ধরনের প্রোটেকশন হওয়ার আছে একটা ইনভার্টেড ফিল্টার আর একটা লাঞ্চিং আফ্রন তো আমরা আজকে এই ডিজাইনটা শিখবো যে কীভাবে এই দুটো জিনিসকে ডিজাইন করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ফিগারটা এ হল উইয়ার তারপরে প্রথমে শুরু হবে উইয়ার শেষ হওয়ার পরে ডাউন আপনার যে ডাউন স্ট্রিমের যে আপনার পাইল এই যে সিট পাইলটা আর কি এই শিট পাইল চলে যাওয়ার পর প্রথম শুরু হবে ইনভার্টেড ফিল্টার তারপরে হলো লাঞ্চিং আপন ঠিক আছে এবং এই ফিগারটাকে এই ফিগারটাকে বড় করে এখানে দেখানো হয়েছে ওকে এই যে এই এই এইখান থেকে এল ফ্লোর শেষ হলো দেখুন ভালো করে খেয়াল করুন ডাউন স্ট্রিমের প্রোডোর দেখুন ডাউন স্ট্রিমের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি এটা হলো আপনার সেই ডাউন স্ট্রিমের সিট পাইল এই যে রেডিটর সিট পাইল এটা হলো ফ্লোরটা শেষ হলো তারপরে আপনার এইখানে হলো আপনার আপনি ইনভার্টেড ফিল্টার দিলেন তারপর এইখানে একটা টো ওয়াল থাকবে তারপরে যে এর আপনি সেখানে লাঞ্চিং অ্যাপ্রন দিবেন ওকে ক্লিয়ার হন দুটা অংশ মাঝখানে মোটা তিনটা একটা হলো লাঞ্চিং অ্যাপ্রন তারপরে ওয়াল তারপরে হলো আপনার ইনভার্টার ফিল্টার এখন ফিল্টারটা ইনভার্টের নাম হওয়ার কারণটা হচ্ছে যে এখানে যে ঘটনা ঘটে সেটাটা একটু উল্টা উল্টা বলতে যেমন আমরা জানি যে কোর্সার পার্টিকেলগুলো নিচে থাকে ফাইনাল পার্টিকেলগুলো উপরে থাকার কথা কিন্তু এখানে হয় উল্টাটা ফাইনাল নিচে থাকে আর কোর্সারটা উপরে থাকে মোটামুটি ফিফটি পার্সেন্ট এই যে এখানে এই যে লেয়ারটা দেখতে পারছেন না এইটুকু হলো আপনার ফাইনাল পার্টিকল আর উপরে হলো অনেক অফ কোর্সার পার্টিকল ঠিক আছে এখানে আপনার এই যে ফাইনাল পার্টিকুল এই ফাইনাল পার্টিকল দিয়ে আপনার ওয়াটার যাবে এবং এইখানে আপনার দেখতে পারছেন এখানে একটা লেয়ার থাকে হ্যাঁ এখানে আপনার কংক্রিটের কিছু ব্লক তৈরি করা হয় বিভিন্ন ওয়েডের হয় এই কংক্রিটের ব্লক এই ব্লকগুলো দিয়ে আসলে এই ব্লকগুলো ফাঁকা থাকে যেন খুব সহজে পানিটা খুব সহজে বের হতে পারে এইগুলো মোটামুটি কনসেপ্টের এবং এই জয়েন্টগুলো আপনার ফিল্টারিং ম্যাটেরিয়াল দিয়ে পূরণ করা হয় অনেক কিছু মেনটেন করা হয় আর কি এই এখানে একটা জয়েন্ট দেওয়া হয় এইখানে প্রত্যেকটা ব্লকের ভিতরে একটা জয়েন্ট করে দেওয়া হয় যেটা কোনোভাবে পানির যাতায়াতে কোনো রকম বাধার সম্মুখীন না হয় সে ঠিক আছে তো এইগুলো মোটামুটি ইনভার্টার ফিল্টার লাচিয়ে আপনার বেসিক বিষয়টা বোঝালাম এবার আমরা দেখবো যে ডিজাইন বলতে বেসে গেলে কী বোঝায় যে আপনি কত দূর পর্যন্ত এই ইনভার্টেড ফিল্টার দিবেন আর তার ডেপথ কতটুকু হবে আবার লাঞ্চিং অ্যাপ্রন কতটুকু পর্যন্ত দিবেন তার ডেপথ কত হবে লেন্থ ডেথ এতটুকুই হলো ডিজাইন থিকনেস আর কি তো এটা আমরা ডিজাইন কীভাবে করবো দেখুন তার জন্য আপনাকে লাঞ্চিং অ্যাপ্রন একটা বেসিক বিষয় আপনাদেরকে বলে আসা দরকার যেটা আমি এর আগেও আমাদের যারা ইরিগেশনের লেকচারটি দেখেছেন লিকচারগুলা তখন তারা কিন্তু জানেন বিষয়টি যে ইরিগেশনে কিন্তু এই ধরনের কনসেপ্ট আমরা ইউজ করেছি ঠিক আছে আমাদের কনসেপ্টটা ছিল এরকম যে লাঞ্চিং অ্যাপ্রন এটা হলো লাঞ্চিং অ্যাপ্রন এটা হলো তার থিকনেস মানে লাঞ্চিং অ্যাপ্রোনটা প্রথম ইনিশিয়াল অবস্থা এইভাবেই দেওয়া হয় কিন্তু যখন লাঞ্চিং অ্যাপ্রনটা এরকম হয়ে যাবে মানে এইভাবে যখন সে আস্তে আস্তে পানির আঘাতে যখন সে এদিকে লাঞ্চিং অ্যাপ্রোন এটা কাজ হলো ল্যান্ডিং করা তো যখন সে এরকম ইনক্লাইন্ড হয়ে যাবে তখন কিন্তু তার লেন্থ বেড়ে যায় আর যখন এই লেন্থ বেড়ে যায় তখন কিন্তু থিকনেস কিন্তু কমে যায় ভালো করে বুঝুন এখানে থিকনেস অনেক বেশি দেখুন আর এখানে কিন্তু থিকনেস অনেক কম হয়ে যায় কারণটা হচ্ছে লেন্থটা বেড়ে গেছে থিকনেসটা তো কমে যাবে ভেঙে যায় যখন তখন এরকম হয় তো এই জন্য আমাদের বলা হচ্ছে যে এই যে থিকনেসটা আপনি প্রথম যে থিকনেসটা দেবেন এই যে এইখানে যে থিকনেসটা এই থিকনেসটা হবে হলো ওয়ান পয়েন্ট ফাইভ টি ওকে আর এইখানে যে টি কোন এই টিটা তাহলে কি এই টিটা হলো এই এই টিটা ঠিক আছে মানে আলটিমেটলি লাঞ্চ হয়ে যাওয়ার পরে তা এটা হলো লান্স কন্ডিশন বলে আর এটাকে বলে আনলান্স কন্ডিশন ওকে তা আনলান্স কন্ডিশনের তার থিকনেস হবে ওয়ান পয়েন্ট ফাইভ টি আর লাঞ্চ কন্ডিশনে তার থিকনেস থাকবে টি আর এই ইনক্লাইন সার ইয়েটা এটা অলমোস্ট টু অলওয়েজ এবং এখানে আমি সেটা দেখাচ্ছি যে ওয়ানের জন্য আপনার রুট ফাইভ হয় এই যে এখানে যদি আপনি চিন্তা করেন এখানে এর অতিভুজ হলো আপনার রুট ফাইভ ডির জন্য তাহলে এই ডিপ ডেপ যখন আপনার লাঞ্চিং মানে স্কাউট ডেপ তখন ডির জন্য কতটুকু হবে তারপরে আপনার ভলিউম পার ইউনিট লেন্থে এতটুকু হবে এরপরটি ও আনব্যালেন্সের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ডি যেহেতু লেন্থ তো এটা ভাগ দিলে ওয়ান পয়েন্ট ফাইভটি চলে আসে তো এইভাবে আমি মূলত ক্যালকুলেশন দেখাচ্ছি বেসিক বিষয়টা মনে রাখলে তো না জানলেও চলবে যে এইখানে যে ইনিশিয়ালি যে ডেপ দেবে সেটা ওয়ান পয়েন্ট ফাইভটি এইটির দেড় গুণ আর কি ঠিক আছে এই হলো মোটামুটি কনসেপ্ট এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনার লেন্থ আর হলো আপনার থিকনেস কতটুকু হবে তো ইনভার্টার ফিল্টারের ক্ষেত্রে এই যে ইনভার্টার যে ফিল্টার এই ফিল্টারের ক্ষেত্রে আপনার আপ স্টিমে দেখতে পাচ্ছেন ডি ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ ডি ওয়ান মানে এই যে আপনার স্কোয়ার ডিপ তার এক অথবা দেড় গুণ আর যদি ডাউন স্ট্রিম হয় তার দেড় থেকে দুই গুণ ওকে আর যদি এটা যদি আপনার ইয়ে হয় ইনভার্টার ইয়ে লাঞ্চিং অ্যাপ্রুন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ডি অলওয়েজ কনস্ট্যান্ট এই ডি হলো স্কোয়ার ডেপ আমি এই জন্য একেবারে এক কথাই বলতে পারি যে লেন্থ সবসময়ের জন্য এই যে লেন্থ সব সময়ের জন্য ডি যতটুকু হবে এদের অফ সিট প্যাল যতটুকু হবে বা স্কাওয়ার ডেপ যেটাকে বলতেছি আমি সেটা যতটুকু হবে তার দেড় গুণ করে আপনি এটা দিবেন এবং এটা দিবেন ওকে তাহলে মোটামুটি দুটাই স্যাটিসফাই করতেছে তাহলে এটুকু বললাম আমাদের শেষ কথা যে এটার দেড় গুণ দিব আমরা এটা যা হবে তার দেড় গুণ দিয়ে দেবো মোটামুটি এটা হলো লেন্থ হলো লেন্থ এটাও লেন্থ লেন্থ ক্লিয়ার এবার সে থিকনেসে থিকনেস হলো ইনভার্টার ফিল্ডের থিকনেস যা হবে লাঞ্চিং এর থিকনেস যা হবে তাই হবে শুধু মাস্কের একটা টো ওয়াল দিয়ে দেবো আমরা তো এখানে সেই থিকনেসটা কীভাবে ডিটারমাইন করা হয় থিকনেসটা ডিটারমাইন করার সিস্টেম হলো তিনটার সিস্টেম দেখতেছেন বেসিক্যালি আমরা একটা সূত্র ইউজ করি সেটা হলো ব্যালেন্সের সূত্র ব্যালেন্সের সূত্রতে বলা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ টু টু টাইমস অফ ডিএস এই ডিএস হলো সাইজ অফ স্টোন ডিএসটা হলো সাইজ অফ স্টোন তাহলে এখানে সাইজ অফ স্টোন হলো আপনি কীভাবে বের করবেন সেখানে হলো আপনার একটা ইম্পেরিক্যাল ফর্মুলা আছে যেখানে বিএার জুন মিটার পার সেকেন্ড ফোর পয়েন্ট নাইন ওয়ান ফাইভ ডিএসও মিটারে ইনপুট করতে হবে টু দেবো আর হাফ মানে আন্ডার রুট স্কোয়ার রুট অফ ডিএস তো এই ডি এখান থেকে কিন্তু আপনি সহজেই ডিএস বের করে ফেলতে পারবেন বিএমআ যদি দেওয়া থাকে ডিএস বের করবেন ডিএস বের করে ওয়ান পয়েন্ট ফাইভ অথবা টু দ্বারা গুণ করলেন আপনি থিকনেস পেয়ে যাবেন অথবা স্প্রিং সূত্র এবং গ্যালেসি সূত্র আছে পয়েন্ট নাইন মিটার এবং ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ টু ওয়ান ওয়ান পয়েন্ট নাইন মিটার যেটা সাত হাজার থেকে সত্তর হাজার কিউমেকের মধ্যে হলে এরকম ঘটনা ঘটে তো এই দুটো সূত্রটা জাস্ট ফ্লিক্সি ফরম্যালিটি মেনটেন করার জন্য এগুলো আপনার কোনো প্রয়োজন নয় আপনি শুধু এই সূত্রটাই চিন্তা করুন ভি অ্যাভারেজ দেওয়া থাকবে সেখান থেকে ডিএস বের করবেন এর ওয়ান ফাইভ ফাইভ অথবা টু টাইমস করে আপনি থিকনেস বের করে দেবেন লাঞ্চিং অ্যাপ্রন এবং ইনভার্টার ফুলে দুটার ক্ষেত্রে একই রকম ঠিক আছে তাও এই হলো মোটামুটি ডিজাইন আরেকটা বিষয় অবশ্যই অ্যানালাইসিসের ক্ষেত্রে এটা খুব প্রয়োজন হবে যে ডি ফিফটিন অফ ফিল্টার ম্যাটেরিয়ালস আর ডি ফিফটি এইটটি ফাইভ অফ বেজ ম্যাটেরিয়ালস এটা বেজ হবে বেজ ম্যাটেরিয়ালস এই দুইটা জিনিস চার থেকে কম হবে যদি এই দুইটা জিনিস চার থেকে কম হয় তাহলে এই অনুপাত মানে এই দুইটা অনুপাত যদি চার থেকে কম হয় তাহলে এই জায়গায় ম্যাটেরিয়ালস এটা ওয়াশ আউট হবে না মানে ওয়েস্ট আউট হবে না মানে চলে যাবে না ঠিক আছে আর যদি ডি ফিল্টার ডি ফিফটিন বেজ ম্যাটেরিয়ালস পাস থেকে বড়ো হয় তাহলে এইখানে আপনার সহজে পানি আপনার খুব সুন্দরভাবে পাস করতে পারবে তো এটা হলো আপনার অনেক সময় চেকিংয়ের জন্য এটা প্রয়োজন হয় এটা অবশ্যই টার জাগের এই ফর্মুলাটা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন এটা হলো আপনার কখনও ওয়েস্ট আউট হবে না ওয়াশ আউট হবে না আর এটা হলো কখনও আপনার আপনার পানি আপনার চ্যানেল সুন্দরভাবে পাস করতে পারে সেই সিস্টেম এটা এটা অবশ্যই কিন্তু এই যে আপনি যে ম্যাটেরিয়াল সিলেকশন করবেন সেই ক্ষেত্রে আপনাকে এই প্রসিডিউর এই সিস্টেম অবলম্বন করে আপনাকে ম্যাটেরিয়ালস কেমন দেবেন এই যে দেখুন এখানে কিছু লেখা আছে এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে এখন চলুন আমরা এই প্রোটেকশন ওয়ার্কে ইনভার্টার ফিল্ড লাঞ্চিং অ্যাপ ডিজাইনের যে সিস্টেম কীভাবে ডিজাইন করতে হয় সেরকম একটা এক্সাম্পল দেখি তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এখন আসুন আমরা গার্গের বইয়ের এসকে গার্গের বইয়ের একটা ম্যাথ দেখার চেষ্টা করি ম্যাথটি অনেক বড়ো জাস্ট আমাদের আলোচনার সাথে যতটুকু সামঞ্জস্যপূর্ণ অতটুকু নিয়ে আমি আলোচনা করতেছি এই হলো সেই ম্যাথটি এ হলো তার ফিগার তো এখানে বিভিন্ন পয়েন্টের আড়েল আফ এস্টিমেটের আপনার বলা আছে আফ এস্টিমেটের যে ওয়াটার লেভেল সেটা হলো দুশো চৌষট্টি দশমিক বিশ ডাউন স্ট্রিমের বলা আছে হেড হেড বলা আছে এখানে তারপরে বেড বেডের আড়াল বলা আছে সব কিছু এখানে সুন্দর করে মোটামুটি বলা আছে এখানে আপনার অঙ্কটি যখন করা হচ্ছিল তখন আসলে এখানে ডিসচার্জ দেওয়া বের হয়েছিল আপনার বা বলেই দিছে ধরুন আপনাকে কি হলো আঠারোশো আশি কিউমে বি হলো এইটটি ফাইভ এফের মান ওয়ান ওয়ান এফ এফের মান ডি আপনাকে ওয়ান বলেই দিছে টেনশন করার কোনো দরকার নেই তো এরপরে ডি এভারেজের মান আপনাকে দিছে অথবা এখানে এফের জায়গায় ওয়ান না বলে ডি দিতে থাকতে পারে ডি ডি মিলিমিটার দেওয়া থাকলে সেখানে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স করে আপনি রুট ওভার আমাদের ডি মিলিমিটার করে বের করে নেবেন এফিল ঠিক আছে তো যাই হোক এইভাবে আপনি এফ বের করতে পারবেন এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের এখন বলা হচ্ছে যে আপনি স্কারট ডেপ সিট পাই স্কাওয়ার ডেপ বিডো করুন এবং সেখান থেকে আপনি সিট পাইলের যে বটম এলিভেশন সে বা আপ স্টিম এবং ডাউন স্টিমের ক্ষেত্রে বের করবেন মানে যে অঙ্কগুলো আমরা বেসিক্যালি করছি এরপরে হলো প্রোটেকশন ওয়ার্ক আপনাকে করতে বলছে এই অঙ্কটার ক্ষেত্রে তো আমরা পার্ট বাই পার্ট সলিউশনের দিকে যাই প্রথমে শীট পাইলের আপ স্টিম এবং ডাউন স্টিমের যে বোটম এলিভেশন সেটা আমরা বের করার চেষ্টা করি আমি এই যে দেখুন গার্গেল বইয়ের সলিউশন এটা হলো আমার বইয়ের ফাইভ ফোর আমার কাছে যে বইটি আছে সেই ফাইভ নাইনটি ফোর পেজে এই যে হিট পাইলের স্কোয়ার কনসিডারেশন করতেছে এখানে এই যে আপনার সব কিছু এখানে দেওয়া হয়েছে প্রথম হলো কিউয়ের মান বের করেছে যে স্মল কিউ যেটা সেই কিউটার মান বের করে নেওয়া হয়েছে এরপর আর এর মান বের করছে যেহেতু ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ দিয়ে তো এইভাবে আমরা আর এর মান যদি বের করে ফেলি যেহেতু এটা মেটার ইউনিটে তো বের করলাম বের করার পরে এই একটা মান আসলে একটু বাড়িয়ে নেওয়া হয়েছে দেন সেখান থেকে আপনার যেহেতু আর এর মান বের হয়ে গেছে তো সেখান থেকে কিন্তু আমরা এক্স আর মাইনাস ওয়াই করলে খুব সহজেই কিন্তু আমরা বাকিটুকু পেয়ে যেতে পারি ঠিক আছে তো সেটা এখানে করা হয়েছে ওই বাদ বাকি ক্যালকুলেশন তো বুঝে নিই ডাউনে ডায়মন স্ট্রিম কাটা আপ এই আপ স্ট্রিমের ক্ষেত্রে এই মানটা বের হলো আর ডায়মন স্ট্রিমের ক্ষেত্রে ইমানটা বের এই দুইটা মান বের হয়েছে ঠিক আছে ওই যেভাবে আমরা করছি ঠিক সিমিলার হয়েছে আপনি এখানে করবেন এখানে কোনো ডিফারেন্স নেই কোনো ঝামেলা করা দরকার নেই জাস্ট বুঝে বুঝে ফিগার দিয়ে বুঝে বুঝে করতে হবে ঠিক আছে তো এইভাবে আমরা এই অঙ্কটা সলভ করবো সলিউশন দেওয়া হচ্ছে আপনারা নিজে হাতে সলভ করতে পারবেন কোনো ব্যাপার না এরপরে যদি আমরা প্রোটেকশন ওয়ার্কের দিকে যাই এই যে দেখুন প্রোটেকশন ওয়ার্কের ক্ষেত্রে আমরা একইভাবে আমাদের তো বলাই ছিল তো আমাদের কাজ হলো থিকনেস বের করা থিকনেস আর হলো লেন্থ বের করা তো লেন্থ হলো ওয়ান পয়েন্ট ফাইভ ডি ওইখানে যে ডি পেয়েছেন যদি ডাউন স্ট্রিমের ক্ষেত্রে প্রোডাকশন ওয়ার্ক করেন ডাউন স্ট্রিমের ক্ষেত্রে অথবা আপ স্ট্রিমের ক্ষেত্রে করতে পারেন আপ স্ট্রিম এবং ডাউন স্ট্রিম দুটোর ক্ষেত্রে এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে তো ডাউন স্ট্রিমের ক্ষেত্রে করলে সেখানে আপনার ডির জানা আছে সেখানে আপনি জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ ডি করে দেবেন আর কোনো ঝামেলা করার দরকার নেই আর এখানে টি দেখুন ওই আগে ঘুরে ফিরে একইভাবে টু পয়েন্ট টু ফাইভ টু ফোর ডি সি দেখছিলাম আমরা সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ একই কথা আসছে তো ব্লকের সাইজ ধরে নেওয়া হয়েছে জাস্ট ধরে নিয়ে আপনি এখানে একটা সুন্দর করে ফিগার এখানে আমি পরে দেখাচ্ছি আর এখানে আপ স্টিমের ক্ষেত্রে একইভাবে বের করে নিছে তারপরে হলো অ্যান্ডিসিডি স্ক্যাওয়ার হ্যাঁ আপ স্টিমে আসলে ওইভাবে স্কেয়ার হর্স পসিবিলিটি কম থাকে তো সেই ক্ষেত্রে আমরা মোটামুটি তাও ধরে নেওয়া হচ্ছে এরপরে আমরা সেভাবে ডিজাইন করে দেবো মানে ওই যে ডিশ সাপেক্ষে এখানে আর শুরু কোনো জটিল কিছু না শুধু ডিশ সাপেক্ষে আপনাকে চিন্তা করতে কিছু না ঠিক আছে তো এখন এইখানে আপনার দেখতে পাচ্ছেন এবার সবশেষে এইভাবে একটা ফিগার দেওয়া হয়েছে এই যে আমাদের যে ফ্লোর এদিকে যে আফ স্টিমের হিসাব আর এদিকে তো আপনার স্টিমের হিসাব এখানে দেখুন ফ্লোরের প্রত্যেকটা ক্যালকুলেশন এখানে সুন্দর করে দেখানো হচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা যদি কোনো ম্যাথ থাকে তাহলে আমরা এইভাবে সুন্দর করে সলভ করে দেবো তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন আজকে আমরা মোটামুটি আইস কারণ শিট পাই সাথে সাথে আমরা প্রোটেকশন ওয়ার্ক কীভাবে আপ এস্টিমেট ডাউন এস্টিমেট করতে হয় সেটি দেখলাম আমরা এক্সাম্পলের সাথে সেগুলোকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো আজকের মুক্তি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভুল ওটু অবশ্যই কমাস দৃষ্টি দেখবেন